আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 26শে অক্টোবর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে উপস্থাপন করব ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 1 লেসন 4 আওয়ার এথনিক ফ্রেন্ডস 2। তো পাঠে চলে যাচ্ছি। মোস্ট অফ দিস এথনিক পিপল লিভিং ইন বাংলাদেশ হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স অর্থ হলো বৈশিষ্ট্য। বাংলাদেশে বসবাসরত বেশিরভাগ নৃতাত্ত্বিক লোকদের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। দে হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল, তাদের নিজস্ব জীবন পদ্ধতি রয়েছে। দে বিল্ড দেয়ার হাউস অন বাম্বো অর উডেন প্ল্যাটফর্মস কল্ড মাচাং। মাচাং নামক বাঁশের অথবা কাঠের পাটাতনে তারা বাড়ি তৈরি করে। বাড়ি তৈরি করে। রাইস ইজ দেয়ার স্টপল ফুড। স্টপল মানে প্রধানত, ভাত তাদের প্রধান খাদ্য। দে ইট ভেজিটেবল মেইজ অ্যান্ড ফিশ পোল্ট্রি অ্যান্ড মিট। তারা সবজি ভুট্টা মাছ হাঁস মুরগি এবং মাংস খায়। দেয়ার কিচেন আনটেন্সিল আর বাম্বু উডেন অ্যান্ড আর্দেন পটস হুইচ দে মেক দেমসেলভস। তাদের রান্না সামগ্রী হলো বাঁশ কাঠ এবং মাটির পাত্র, যেগুলো তারা নিজেরা বানায়। খুব সুন্দর, কিন্তু নিজেদের শিল্প শৈলীটা খুব ভালো তাদের। মেন ওয়ার লুঙ্গিস অ্যান্ড ওমেন ওয়ার থামিস অর সারংস অ্যান্ড এঙ্গিস। পুরুষ লোকেরা লুঙ্গি এবং মহিলারা থামিস বা সারং এবং এঙ্গিস পরিধান করে। পোশাকের নামের ভিতরে কিরকম একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ওমেন ওয়েভ দেয়ার ওন ক্লোথস। মহিলারা তাদের নিজস্ব কাপড় বুনে। মহিলারা যে কাপড় পরে পরে ওইটা তারা নিজেরা বুনে পরে। হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট পাস টাইমস। শিকার করা এবং মাছ ধরা তাদের প্রিয় অবসর বিনোদন। দে আর ফন্ড অফ সংস মিউজিক ড্যান্স থিয়েটার অ্যান্ড ফেয়ার্স। তারা গান সঙ্গীত নাচ নাটক এবং মেলা পছন্দ করে। গান সঙ্গীত নাচ নাটক এবং মেলা পছন্দ করে। ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ আর বিউগলস মেড ফ্রম বাফলো হর্নস ড্রামস অ্যান্ড বাম্বু ফ্লুইটস। প্রথাগত সঙ্গীত যন্ত্রপাতি যেগুলো তারা ব্যবহার করে তা হলো মহিষের শিং দিয়ে তৈরি বিউগলস, ঢোল এবং বাঁশের বাঁশি। এখানে কিন্তু আমাদের যে আধুনিক যন্ত্রপাতি বলি, ড্রামস, প্যাড, এইসব বংশাং বাদ্যযন্ত্র কিন্তু এখানে নাই। এখানে সবই ঐতিহ্য বহন করে এমন বাদ্যযন্ত্র। রেসলিং ইজ এ পপুলার স্পোর্ট ফর দেম। কুস্তি তাদের প্রিয় খেলা। তো এই হলো প্যাসেজটি অনুবাদ সহ। এবার শব্দার্থগুলো একটু খেয়াল করি। শব্দার্থগুলি হলো আসল। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য এটা ইংরেজিতে বলে ন্যাচারাল। ন্যাচারাল বানানো হলো NATURAL, ন্যাচারাল। এটা পদগত দিক থেকে নাউন, এন দিয়ে দিলাম নাউন। আর এটা হলো অ্যান্টোনিমস, তো এদিকে লিখি, কিন্তু অ্যান্টোনিমসটা এটা সহজ, একটা আম যোগ করে দিলে পেছনে হয়ে যায়। এই ক্যারেক্টারিস্টিক্স, আনক্যারেক্টারিস্টিক্স। তারপরে লাইফ স্টাইল, জীবন প্রবাহ বা জীবন পদ্ধতি, জীবন প্রবাহ এটা নাউন। বাম্বু শব্দের অর্থ বাঁশ। বাম্বু বাঁশ এটা ইংরেজিতে বলে ক্লান, অথবা দেওয়া যায় ট্রাইব, TRIBE ট্রাইব। এটা পদগত দিক থেকে নাউন, এন দিয়ে দিলাম নাউন। বাঁশের কি কোনো ই আছে, অ্যান্টোনিমস আছে? না, নেই।
তাহলে উডেন, উডেন অর্থ হলো কাঠের, কাঠ নির্মিত বা কাঠের, উডেন অর্থ কাঠের, এটা ইংরেজিতে দেওয়া যায় উডি বা কাঠের তৈরি, এটা হলো অ্যাজেক্টিভ, ADJ অ্যাজেক্টিভ পদগত দিক থেকে। এটা হলো অ্যান্টোনিমস হবে এক্সপ্রেসিভ, EXPRESSIVE এক্সপ্রেসিভ, প্ল্যাটফর্ম মঞ্চ, মঞ্চ ইংরেজিতে হবে স্টেজ, STAG স্টেজ। আর এটা পদগত দিক থেকে নাউন। এস্টাপল, এস্টাপল অর্থ হলো প্রধান, আমরা যেটাকে বলি মেইন, মেইন। প্যারামাউন্ট বলা যায় PARA প্যারা MOUNT প্যারামাউন্ট, এটা পদগত দিক থেকে অ্যাজেক্টিভ, ADJ অ্যাজেক্টিভ। এরপর আছে ফুড, খাদ্য, ফুড খাদ্য, খাদ্য ইংরেজিতে বলে মিল, আমরা যারা ম্যাচে খাই ওরা মিল হিসাব করে, এই সেই মিল, নাউন। মেজ, মেজ অর্থ হলো ভুট্টা, নাকি ভুট্টা, ভুট্টো, মেজ অর্থ হলো ভুট্টা। এটা কর্ন বলে, CORN কর্ন, আমরা বলি খাওয়ার পপকর্ন বাইরে কিনতে পাই পপকর্ন, এই কর্ন মানে ভুট্টা। এছাড়া আর একটা আছে দেওয়া যায় মিলেট, মিলেট মানে হলো ভুট্টা, মিলেট ভুট্টা, এটা পদগত দিক থেকে নাউন। এরপর আছে পোল্ট্রি, পোল্ট্রি মানে হাঁস, আমরা যে পোল্ট্রি মুরগি বলি সেটা না, এটা পোল্ট্রি মানে হাঁস মুরগি, মানে যেটা সহজলভ্য আর কি। মিট অর্থ হলো মাংস, মিট মাংস, ফ্লেশ, FLESH ফ্লেশ, পদগত দিক থেকে নাউন। তো নাউন হলে একটু মজা লাগে, সহজে মনে রাখা যায় না। আমার একজন শিক্ষার্থী আছে, ইংরেজি পড়ানোর সময় বলে যে স্যার সব যদি নাউন হয় তাহলে মনে রাখা সহজ হয়ে যায়, কিন্তু আসলে পদ তো আর সব নাউন হওয়া সম্ভব না। আনটেলসিল বাসন কোষণ, বাসন কোষণ মানে নিত্য প্রয়োজনীয় যে আসবাব, এটাকে আমরা বলি হলো ভেসেল, ভেসেল বলা যায়, ভেসেল, এটা পদগত, অথবা পট, POT পট, এটা পদগত দিক থেকে নাউন। এরপরে আছে আর্দেন, আর্দেন হলো মাটির তৈরি, মাটির তৈরি, আর্থ মানে পৃথিবী আর আর্দেন মানে মাটির তৈরি, এটা মর্টাল বলা যায়, MORTL মানে ক্ষণিক, মর্টাল, এটা পদগত দিক থেকে অ্যাজেক্টিভ, ADJ অ্যাজেক্টিভ। এরপরে আছে পটস, পট মানে হলো পাত্র, আর পাত্র আমরা জানি কন্টেইনার বলা যেতে পারে, অবশ্য অন্য বলা যেতে পারে, এই যে বাসন কোসন আর এই পট এ একই, কিন্তু পট অর্থ পাত্র, কন্টেইনার, CON কন, TAI কন্টেইনার, কন্টেইনার, এটা পদগত দিক থেকে অবশ্যই নাউন। এরপর আছে দেমসেল, দেমসেলস অর্থ নিজেদের, দেমসেল নিজেদের, মানে নিজেদের যে তৈরি, এটা হলো প্রোনাউন, PRONOUN প্রোনাউন। এরপরে আছে উইয়ার, উইয়ার অর্থ হলো পরিধান করা, পরিধান করা, পুট অয়, পুট অন টাই, এটা ভার, উইয়ার পরিধান করা। আচ্ছা পরিধান করা দিয়ে করা না, তাহলে শুনতে কেমন লাগে না, পরিধান করা, পরিধান করা, টাই, TIE টাই, টাই বলা যায়। এরপরে আমরা বলতে পারি পুট অন, PUT পুট ON অন, পুট অন, আর এটা পদগত থেকে, পদগত দিক থেকে ভার, ছোট করে লিখলাম ভার। এখন উইয়ার অর্থ পরিধান করা, এটার রি এন্টোনিমস কি, রিফ্রেশ, এই দিকে লিখি REFRESH রিফ্রেশ। ওয়েভ, ওয়েভ অর্থ বস্ত্র বোনা, ওয়েভ অর্থ বস্ত্র বোনা, বস্ত্র বোনা, আর এটা সমার্থক শব্দ দেওয়া যায় কি, আমরা নিট শব্দটার সাথে খুব পরিচিত, ওয়েভের সাথে যতটা না পরিচিত নিটের সাথে আরো বেশি পরিচিত, এটা পেছনে একটা আন লাগাই দিলে হয়ে যায় অ্যান্টোনিম, আনওয়েভ, বজ্র বোনা,
আর ওয়েব মানে বস্ত্রবোনা, আন দিলে অ্যান্টোনিমস হয়ে যায় নিজ সমার্থক শব্দ, আর এটা পদগত দিক থেকে ভার্ব। এরপরে আছে ক্লোথ। ক্লোথ আর ওয়েব কিন্তু প্রায় একই, ক্লোথ অর্থ কাপড়, কাপড় আমরা যেটা আর কি গার্মেন্ট বলি, GARMENT, গার্মেন্ট, গার্মেন্ট অর্থ কাপড়, আর বলা যায় ফেব্রিক, FABRIC, ফেব্রিক। এটা লিখলাম না, এটা পদগত দিক থেকে ভার, এটা পদগত দিক থেকে নাউন। এরপরে আছে হান্টিং। হান্টিং অর্থ কি? শিকার করা। হান্টিং অর্থ শিকার করা, করা আছে বলেই এটা হান্টিং অর্থ শিকার করা। আর যদি এটা সমার্থক শব্দ দিই ভিকটিম, তাহলে VICTIM, ভিকটিম। আর শিকার করা পদগত দিক থেকে হলে এটা ভার, ভি দিয়া দিলাম ভার। এরপরে আছে হলো ফ্লুইড। ফ্লুইড অর্থ বাসি, ফ্লুইড বাসি, এটা হুইচেল, WHISTLE, হুইসেল, হুইসেল অর্থ বাসি। তো বাসিটা হলো পদগত দিক থেকে নাউন। এরপর আছে ফেভারিট। ফেভারিট বলে আজকাল শব্দ উচ্চারণের মনে হয় যুগ পরিবর্তন হয়ে গেছে। ফেভারিট অর্থ প্রিয়, ফেভারিট অর্থ প্রিয়, ডিয়ার অর্থ প্রিয়, তারপরে পেট অর্থ প্রিয়, PET, পেট, ডিয়ার অর্থ প্রিয়, পদগত দিক থেকে এটা অ্যাজেক্টিভ, ADJ, অ্যাজেক্টিভ। এরপরে আছে পাস্ট টাইম। তাহলে এই ফেভারিট, প্রিয়, এইটার কিন্তু অ্যান্টোনিমস আছে, আন্ডার ডগ বলে, আন্ডার ডগ, UNDER, আন্ডার, DOG, ডগ, আন্ডার ডগ, প্রিয় ওই অপ্রিয়। এরপরে আছে পাস্ট টাইম, আমোদ প্রমোদ, বিনোদন লিখি আমোদ প্রমোদ। আমোদ প্রমোদটা হলো ডেলাইট, DELIGHT, ডেলাইট, আর এটা পদগত দিক থেকে হলো নাউন, ডিলাইট, ডিলাইট। এরপরে আছে ফন্ডব। ফন্ডব অর্থ প্রিয়, আবার ফেভারিট অর্থ প্রিয়, তাই না? ফন্ডব প্রিয়। তা এখানে যেটাকে বলে সমার্থক শব্দ একটু আলাদা করে দেই, অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড, ADDIC, অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড। তাহলে অ্যাডিক্টেড ফন্ডব প্রিয়, এটা পদগত দিক থেকে ADJ, অ্যাডজেক্টিভ। এরপরে আছে থিয়েটার। থিয়েটারটা সবার জানার কথা, প্লে হাউস, থিয়েটার, নাট্যশালা, হুমায়ুন আহমেদের জাদুকর গল্পে আছে না, এটা কি নাট্যশালা পেয়েছিস নাকি? উঠে দাঁড়া বেঞ্চের উপরে, হাই বেঞ্চের উপরে, কাম ধর। 7A ছিল আগে, এখন নাই। প্লে হাউস, PLA, প্লে হাউস, আর এটা পদগত দিক থেকে হলো নাউন। ফেয়ার, ফেয়ার অর্থ হলো মেলা, ফেয়ার অর্থ মেলা, এটা ইংরেজিতে দেওয়া যায় মার্ট বা প্লাজা, মার্ট, প্লাজা, এটা হলো পদগত দিক থেকে নাউন। আর এটা ফেয়ারসটা, এটা অ্যান্টোনিম হলে একটা UN লাগিয়ে দিলে হয়ে যায়, UN মানে আন, আনফেয়ার্স। আর এখানে আর একটা দেওয়া যায় ফাউল, FOUL, ফাউল, FOUL, ফাউল, এই দুইটা আন দিলে হয়ে যায়, আর FOUL, ফাউল, এটা অ্যান্টোনিমস। বিউগল, বিউগল অর্থ হলে ভেপু, ভেপু, যেটা প্যাসেজে বলা হয় যে যে মহিষের শিং দিয়ে তৈরি হয় ভেপু, ওটা খুব আওয়াজ করে বাজে, আর মহিষের শিংগুলি অনেক বড় হয়, ভেপু। এটা ইংরেজি সমার্থক শব্দ সবাই জানে, হর্ন, হর্ন অথবা হং বলা যায়, এটা পদগত দিক থেকে নাউন। তো আরো দুই একটা শব্দ অর্থ আছে, তো একটু খেয়াল, এই এই পাশে গুলো একটু মুছে ফেলি। এবারে বিউগলস গেল, বাফলো, BUFFALO, বাফলো অর্থ হলো মহিষ, এটাকে বলা যায় ইংরেজিতে বস বাবলাস, BOS, বস, BUB, বাফ,
ALUS বাবলাস, এটা পদগত দিক থেকে নাউন। বাফলো, এরপরে আছে হর্নস, ওই হর্নস ওখানে যেটা ভেপুসি বিউগলস হর্ন, এই হর্নই হর্ন অর্থ শৃঙ্গ। তা এখানে একটু সমার্থক যে ইংরেজি শব্দটা এটা চেঞ্জ করে দিই, এটা পিক, তাহলে একটু বেশি জানা গেল আর কি। পিক অর্থ হলো, আর শৃঙ্গা এটা হলো পদগত দিক থেকে নাউন। এখন এই ঘন শৃঙ্গা ঠিক আছে, কিন্তু শিং ওই যে কি বলে মহিষের যে শিং সেটা কিন্তু শৃঙ্গা, ওই শিং থেকে এই শৃঙ্গাটা আসছে। এরপর আছে রেসলিং, ডব্লিউ ডব্লিউ আর ই এস টি এল আই এন জি রেসলিং। রেসলিং শব্দটা বললে সবাই মানে বুঝি যে এই শব্দটা আমাদের পরিচিত, কুস্তি কুস্তি। আর কুস্তিটা ইংরেজিতে বলে ক্রাউড, সি আর ও ডব্লিউ ইডি ক্রাউড, আর কি জনতার ভিড় যেখানে, ক্রাউড। আর এটা পদগত দিক থেকে নাউন। এরপরে আছে হলো স্পোর্টস, এস পি ও আর টি স্পোর্ট স্পোর্টস স্পোর্টস অর্থ হলো খেলা, এটাও সবাই জানি, প্লে অর্থ খেলা। আর একটা দেওয়া যায় লার্ক, এল এ আর কে লার্ক। তারপরে এটা হলো পদগত দিক থেকে নাউন। আর অ্যান্টোনিমসটা ডান দিকে দিয়ে দেই, এটা হলো কিল জয়, কে আই ডাবল এল কিল জে ও ওয়াই কিল জয়, এটা হলো অ্যান্টোনিমস। তো এই হলো আওয়ার এথনিক ফ্রেন্ডস টু, প্যাসেজটি এই পর্যন্ত শেষ। শব্দার্থগুলি একটু প্র্যাকটিস করলে তাহলে পরীক্ষা ভালো করা খুব একটা কঠিন কাজ নয়, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আজকে এ পর্যন্ত, আগামী কোনো ক্লাসে অন্য কোনো প্যাসেজ নিয়ে চলে আসব। সেই পর্যন্ত তোমাদের শুভকামনায়, আল্লাহ হাফেজ।